সুস্বাস্থ্যের বার্তা নিয়ে ম্যাঙ্গালোর থেকে কোচবিহার 3000 কিলোমিটার সাইকেলে চেপে আসা জয়ন্ত বর্মনকে কোচবিহার প্রেস ক্লাবের সম্বর্ধনা জ্ঞাপন করলো ফাঁসিরঘাট সেতু আন্দোলন কমিটি। সোমবার দুপুর 2 নাগাদ কোচবিহার প্রেস ক্লাবের সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাঁসিরঘাট সেতু আন্দোলন কমিটির সভাপতি কাউসার আলম, ব্যাপারী সহ অন্যান্য সদস্যরা। উল্লেখ্য, সুস্থ ভারতের সুস্থ বাঙালি এবং সুস্থ রাজবংশী এই বার্তাকে সঙ্গে নিয়ে মোট 33 দিন ধরে সাইকেল যাত্রা করে 3000 কিলোমিটার পথ অতিক্রম করে সোমবার সকালে কোচবিহারে এসে পৌঁছান জয়ন্ত বর্মন। সুষমা কালেকশন, এসে গেল দীপাবলির স্পেশাল অফার, প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। বম্বে ডাইং বেডশিটের উপর 10-40% ছাড়, ওয়ালপেপার, ঘরের মাপ অনুযায়ী পর্দা তৈরি, রেডিমেড পর্দা, পর্দার পাইপ ও ব্র্যাকেট, কার্পেট, বেডশিট, টাওয়েল, পাপোশ, সোফা কভার, কুশন কভার, কুশন ইত্যাদি আপনার চাহিদা মতো যে কোনো মাপের স্লিপ ওয়েলের ম্যাট্রেস আমরা অর্ডার নিয়ে থাকি। অথরাইজড শোরুম বম্বে ডাইং অ্যান্ড স্লিপ ওয়েল ম্যাট্রেস। পর্দার জগতে সেরা কালেকশন মানেই সুষমা কালেকশন, আর এম রোড, গৌরী মহলের সামনে, কোচবিহার। মোবাইল নাম্বার 9679679631। এই যে আপনার শ্রীঘাট সেতু দাবি রয়েছে, কি মনে করছেন সরকার থেকে কতটা গুরুত্ব দিবে আপনি? আমাদেরকে এই আন্দোলনটা চালিয়ে যেতে হবে, সরকার কতটা গুরুত্ব দেবে এই মুহূর্তে আমি জানি না, তবে আমি আশাবাদী আজকে না দিক পরে দেবেই, দিতেই হবে। ঢোকার পরেই আপনার সাইকেলে লাগানোর ছিল সেতু একটা দাবি, সরকার কতটা গুরুত্ব দেবে বা মানুষ কতটা দেখেছে, কতটা আশাবাদী? এবারে মানুষ কতটা দেখছে আমি এটা নিয়ে কি বলবো, কারণ আমি আগেই বলছি আমি কোনো সেলিব্রিটি নই, তা আমি আমার তরফ থেকে যতজনকে জানাতে পারছি জানাইছি। এবার এইবারে গেলাম, আমার একটা প্রশ্ন, মানে মেদিনীপুরে গেলাম, বিঘার পর বিঘা জমি একদম ধান চাষ নষ্ট হয়ে গেছে, আমি কোনো মিডিয়াতে দেখলাম না এই জিনিসটা, কিন্তু কলকাতায় হাঁটু জল হলে সেটা ব্রেকিং নিউজ হয়। আমাদের এই কালচারটাকে ব্রেক করতে হবে। আমার যাত্রা হয়েছিল শুরু 28 তারিখ, গত মাসের 28 তারিখ, আর আজকে শেষ 28শে সেপ্টেম্বর। আমাদের সদস্য ফাঁসিরঘাট সেতু আন্দোলন কমিটির সদস্য জয়ন্ত বর্মন, উনি ব্যাঙ্গালোর থেকে বিভিন্ন বার্তা নিয়ে এসেছে, উত্তরবঙ্গে ঢুকে যে বার্তাটা নিয়ে সে এসেছিল এই পথ পাড়ি দিয়ে, টোটাল পথ পাড়ি দিয়েছে 3000 কিলোমিটার। তো এই পথের মধ্যে আর একটা বার্তাগুলোর মধ্যে একটা বার্তা ছিল ফাঁসিরঘাটের সেতু চাই, উই ওয়ান্ট এ রোড ব্রিজ অ্যাট ফাঁসিরঘাট। ও পথ চলতে চলতে দেখেছে দক্ষিণবঙ্গে বিভিন্ন জায়গায় সেতু হয়েছে, কিন্তু অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ স্থানে। এই বার্তাটা জনসচেতন জনগণের কাছে বার্তা পৌঁছে যায়, যেহেতু গেছে জনগণ যে জিনিসটার দিকে বেশি বেশি মানে দাবি তোলে সেই জিনিসটার দিকে কিন্তু সরকারও গুরুত্ব দেয়। দুটো দুটো বার্তা,